অনেক সময় এখনো কেউ কেউ নাটককেও বই হিসেবে সম্বোধন করে মানে ছবির জায়গা থেকে ছবি বোঝাতে গিয়ে বলেন সেটা কিরকম লাগে না সেটা মানে চলচ্চিত্রের ক্ষেত্রেও একই সমস্যা ছিল মূলত যেটা বলা হতো আসলে আমাদের বাংলা চলচ্চিত্র এতটাই সাহিত্যর দ্বারা তার অভিঘাত এতটাই পড়েছিল চলচ্চিত্রের উপর সেই কারণে বইটা আমাদের মানে ভীষণভাবে বাঙালিদের ব্যাপার একটা মানে গল্প একটা বই সেইটা আস্তে আস্তে অনেকটাই ভেঙে গেছে এখন আর কেউ বলে না খুব একটা বই কিন্তু আমি অনেক ওনারা কিন্তু কিন্তু আমরা আমাদের জেনারেশন যখন থিয়েটার করতে এসেছি আমি আমার কথাই বলবো আমরা এতটাই ভিজুয়াল কোয়ালিটি অফ থিয়েটার মানে দৃশ্যের উপর খুব জোর দিয়েছি আমার নাটক অন্তত দৃশ্যের ওপর খুব জোর থাকে দৃশ্যকল্পের ওপর আমার প্রথম নাটক থেকে আমি যখন উনিশশো সালে প্রথম পূর্ণাঙ্গ প্রযোজনা করি চার দশক হল প্রায় প্রায় চার দশক হতে চলল না আমার তো শৈশব থেকেই নাটক সেটা তো নাটকের বাড়ি আমার বা নাটকের বাড়ি ফলে আমি একদম বছর বয়স থেকেই আমার ঘরে শয্যাঘরে ঘরে ঘুম হ্যাঁ খাওয়া দাওয়া সবই নাটকের দলের সঙ্গে যা বিড়িয়েছি সারা জীবনে সবই নাটকের দলের সঙ্গে মানে পরিবারের সঙ্গে আলাদা করে বেড়াতে যাচ্ছিলাম খুবই কম ঘটেছে ফলে পুরোটাই ফলে ওই একটা যাকে বলে ওই একটা কালেকটিভের মধ্যে থাকার মধ্যেই বড় হয়েছি থিয়েটারের কালেকটিভের মধ্যে ফলত হ্যাঁ এবার যদি এই যেটা বলছিলাম যে বই প্রসঙ্গে যেটা বললে যে অনেকেই হয়তো বই বলেন তাতে এমন কিছু আপত্তিকর কিছু নয় কিন্তু নাটক আমরা যখন করতে এসেছি অনেকটা দৃশ্যের ওপর জোর দিয়েছি অভিনেতা শিল্পের ওপর অনেকটাই জোর দিয়েছি শারীরিকতার উপর অনেকটা জোর দিয়েছি ফিজিক্যালিটি অফ থিয়েটার সেই জায়গাটা আমার নাটকে খুব বেশি প্রাধান্য পেয়েছে ফলে তো আমার না আমার নাটকের ক্ষেত্রে নাট্য নাট্য ভাষ এই কথাটা থিয়েটার ল্যাঙ্গুয়েজ নাট্য ভাষ এই জায়গাটা খুব আমি সব সময় জোর দেওয়ার চেষ্টা করেছি আমার নাটকের প্রেক্ষিতে এবং আমি যেমন খুব আস্তে আস্তে মেফিস্টোর কথা ভাবছিলাম যে আবার কি সুমন মুখোপাধ্যায় মেফিস্টো করবেন নাকি ওরকমই কিছু একটা করবেন বা আজকের যে সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট সেখানে দাঁড়িয়ে সুমন মুখোপাধ্যায় যখন কোনো নাটক করবেন সেইখানে কোন ভাবনাতা থেকে সেটা কাজ করবে কোন ভাবনা দ্বারা সেটা চালিত হবে আসলে আমার নাটক বা নাটক চয়ন মানে চয়েসেস প্লিজ আর অলওয়েজ থেরি সব সময় সঙ্গে সবসময় থাকার চেষ্টা করেছি সময় রাজনীতি নির্বেগভাবে এবং সবসময় চেষ্টা করেছি মানে আমার মনে একজন শিল্পীর কাজই তাই যে নির্ভীকতা যে সে খোলাখুলি তার মনের যন্ত্রণা হোক আনন্দ হোক বিষাদ হোক সমস্ত কিছু প্রকাশ করবে তার তার যদি কোনো কোনো জায়গায় কনফিউশনও থাকে বিভ্রান্তিও থাকে সেই বিভ্রান্তিটাও সে মানুষের সঙ্গে শেয়ার করবে তবেই সে শিল্পী মেফিস্টোর প্রসঙ্গে যেমন বলি দু হাজার দুইয়ে যখন গুজরাট দাঙ্গা হলো সেই সময় আমি হঠাৎ ডাক দিলাম সে দিনটাও খুব স্মরণীয় ছিল পয়লা মেয়ের দিন আমি প্রায় নাট্যদল সমস্ত নাট্যদল সবাইকে অভিনেতা অভিনেত্রীদের ডেকে বললাম এটা নাটক আছে এটা যদি আমরা করতে পারি অ্যাজ এ রেসপন্স টু দিস জিনোসাইড বলা যেতে পারে সেটা আমরা করতে পারি তখন সবাই প্রায় এক বাক্যে রাজি করেন আমরা মনে আছে দশ দিনের মহলাতে ওই নাটক মঞ্চস্থ করেছিলাম কারণ খুব তারা হুল ছিল তাৎরী করতে হবে এবং আমরা রাজনৈতিক মিছিল করতে পারি বক্তৃতা দিতে পারি লেখা লিখতে পারি কিন্তু নাটকের মঞ্চ থেকে কিছু আলাদা না দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে নাট্য মঞ্চ থেকে একটা কিছু হ্যাঁ সেখানটা সংলাপ হলো ওই সালে করলাম কিন্তু পেফিস্টো করার প্রয়োজনীয়তাটা তারপর থেকে গত দুই দশক 2024 প্রায় 2002 থেকে এত দিন পর্যন্ত বারবার বারবার মেফিস্টোর প্রয়োজনীয়তা অনুভব করেছি কারণ সেটা হচ্ছে একদম আমার এটা দর্শকদের মধ্যে থেকেও এসেছে হ্যাঁ মানে দর্শকের চাহিদা ও মিশন আবার হোক আবার হোক কারণ একটা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে একনায়কতন্ত্রের তন্ত্রের বিরুদ্ধে হ্যাঁ এটা ভয়ঙ্কর সচ্চর একটা গল্প যদিও জার্মানির গল্প কিন্তু তা হলেও কিন্তু মানুষ ভীষণ ভাবে সূত্রটা ধরতে পারে ফলে ইতিহাসের মধ্যে দিয়ে আরেকবার নিজেদের বুঝে নেওয়া যে যে আমরা যে আমরা কোথায় চলেছি আমাদের দেশটা কোথায় আজকে জানিয়ে হবে আজকে দাঁড়িয়েও কি আমরা মানে আমাদের এই যে যেটা ভালো এটাই তো আমরা জানি যেটা ভালো লাগছে না যেটা আমি বলতে চাই বা আমার কনফিউশন এটাও খুব ইম্পর্ট আমরা কনফিউশন বলে বলতে লজ্জা পাই হ্যাঁ কিন্তু এখন দেখছি কি পোশাক পরবো কতটা পরবো কাকে কিভাবে পুজো করব কোনটা ছেটে দেবো কোন গানটা শুনবো সেখানকারতে কি হবে এইভাবে যদি একটা পুরো দেশ শাসন হয় শাসন করা হয় সেইখানে দাঁড়িয়ে কি আবার করা যাবে কারণ কিছু লিখলেও তো এখন ফেসবুকে কোনো সেটাকে ডাব করে বলা হচ্ছে যে তুমি রাষ্ট্রবিরোধী মানে ছোট 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 জায়গা থেকে সমস্ত প্রবণতা বা যেটাকে আমরা বলি সিমটমস হ্যাঁ এইগুলাই ঘটনার যে স্বরতন্ত্রের একটা আভাস হ্যাঁ এখান থেকে কি বীজটা বপন করা হয় যে সেন্সরশিপ করা হ্যাঁ একদম তারপরে কতগুলো সাংস্কৃতিক যাকে বলে মানে এ তৈরি করা যে সাংস্কৃতিক নিয়ম তৈরি করা আমি বলছি এখনও পশ্চিমবঙ্গে মেফিস্ট আমি করতে পারছি তা আমার ধারণা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে মেফিস্ট করতে গেলে ওরা আটকাবে শাসক শ্রেণী আটকাবে কি চাপ করতে পারে আপনাকে এখন করতে পারছে না কারণ আমার মনে হয় যে তাদের একটা যেহেতু এখানের মানে শাসন ক্ষমতা অন্য দল রয়েছে সেহেতু অতটা প্রগাঢ় ভাবে ঢুকতে পারছে না দিল্লির আটকে দিল্লির গ্রান্টে যেমন আটকে দিয়েছে আঠারোটা দলের আটকে দিয়েছে আঠারোটা দলের গ্রান্ট হঠাৎ একদিন চিঠি লিখে বন্ধ করে দিল এবং এমনও কারণ কি কারণ হচ্ছে যে ওরা তো ওইভাবে কোনো কারণ দেখাচ্ছে না ওরা বলছে হিসেব নিকেশ না না আরও আরো ক্ল্যারিটি দরকার অ্যাকাউন্টিংয়ের এবং এমনও হচ্ছে যে ওরা বলছে যে আমরা নাটক লিখে পাঠাবো যারা এখনো গ্রান্ট পায় তাদের বলছে নাটক লিখে পাঠাবো সেই নাটকগুলো করতে হয় ছোট ছোট নাটিকা ওদের যে ভারত রং মহোৎসব হয় যেটা যেটা এনএসডি থেকে করে সেরম জায়গা থেকেও আসছে ফলত একটা সর্বাঙ্গীন একটা মানে কি বলবো মানে ধাবা বসাচ্ছে সংস্কৃতির উপর সেটা আমরা লক্ষ্যই করছি যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে সব জায়গায় টেক্সট বদলাচ্ছে তাদের মানে যারা পরিচালক বর্গ অধ্যক্ষ সব বদলে যাচ্ছে তো কারণ সবই নিজেদের লোক বসানো হচ্ছে তো শাসকদের ক্ষেত্রে নিজেদের লোক বসানো আর এই সব সবকিছুতে থাবা তো শাসক বসাবেই কারণ শাসক যারা যতই গণতান্ত্রিক বিরুদ্ধে যাবে সব ব্যাপারে তারা 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 চাইবে যে তা আমাদের একটা সবকিছু তো আমাদের আমাদের লোক তারা নজরদারি করবে এই নজরদারি বা গেট ব্যান্ডশিপ হ্যাঁ সব সময় একটা নজরদারির মধ্যে রাখা পুরো সংস্কৃতিটাকে সমাজটাকে এটাই এটা সবসময় সজতন্ত্রের যদি আমরা ইতিহাস দেখি তো এটাই তো মূল এটাই শর্ত এই যে নিজের মতো কাজ করা এই যে একটা মানে আপনার শিক্ষা মেধা রুচি সেগুলোকে সবসময় আমরা সম্মান করে এসেছি মানে এটা করতে না পারলে মানে সেই কারণে কি আপনি আরো গবেষণার দিকে চলে গেলেন কিছুটা মাস বাইরে থাকেন তা ঠিক নয় আমি নিজের একটা হচ্ছে নিজের প্রসারের জন্য মাঝে মাঝে দিতে হয় কারণ একটা শহরে পড়ে থাকলে কি হয় আর এমনি আমাদের কলকাতায় যে একটা খুব সরব সাংস্কৃতিক একটা পরিমণ্ডল ছিল সেটাও প্রায় নেই এখন নাট্য মানে সব দিক থেকে এটা অবনমন লক্ষ্য করছি অবনমনটা খুব নিজের পক্ষেও খুব খারাপ হ্যাঁ দেখতে দেখতে ওরকমই হয়ে যাবে কি হচ্ছে আমি যদি একটা এমন জায়গায় থাকি যেখানে চারপাশের অবনমনটা আমাকে কিন্তু গিলে ধরবে এই ব্রেস্টের এই আমি যে নাটকটা তোমরা মহলার দেখছি এটা এটা মানে মঞ্চস্থ হয়ে গেছে এটা হবে দশ তারিখে একটা শো আছে আবার উৎসবে একটা বলছি সেটা উৎসবে পরে তা ওইখানে যেটা হচ্ছিল এখানে একটা অদ্ভুত আছে যে অত কবিতা আছে ব্রেস্টেরই কবিতা যে আমি অনেক কিছু মানে বাঘ আমি বাঘের হাতে মানে খাদ্য হবার আগে চলে এসেছি আমি অনেক পোকামাকড়কে খাদ্য দিয়েছি কিন্তু আমায় খেলো কি আমায় খেলো মধ্যমেধা এই মধ্যমেধার মধ্যে তুমি যদি বেশিক্ষণ থাকো তাহলে তুমিও দিকে যাবে ফলে আমাকে মাঝে মাঝে নিজের প্রয়োজনেও হয়তো বিদেশে যেতে হবে বিদেশে গবেষণা শুধু করি না আমি পরিচালনার কাজ মানে নাটক নাটক পরিচালনা সেটা তো আরও বেশি করে করতে পারি সেরকম উদ্যোগ নিচ্ছি কলকাতাতেও থিয়েটার করব। বিদেশেও করবো বোম্বেতে আমি সাত বছর ছিলাম চলচ্চিত্রের কাজের জন্য কিন্তু আমার আমার যেটা মনে মনে আমি এত পরে বোম্বে শহরটা নিজের হ্যাঁ একটা শিল্পীর একটা শহর দরকার পড়ে কাজ করার জন্য নিজের মাটি দরকার পড়ে সেটা কলকাতা আমাকে যেভাবে তৈরি করেছেন আমি কলকাতাই কিন্তু কলকাতাতে এমন একটা অবস্থা হয়েছিল আমি তখন চলে গেলাম আর অর্থনৈতিকভাবে নিশ্চয়ই বম্বে অনেক বেশি হ্যাঁ ইম্পর্টেন্ট কিন্তু আমার যেটা শৈল্পিক যে মনটা যেটা আমার যে কাজ করতে আমাকে উৎসাহ যোগায় সেই মনটা ওখানে অতটা রসদ পাইনি সেই রসদ আমি কলকাতাতেই সবসময় পাই আর বিদেশে যখন আমি কাজ করি তখন তার একটা অন্য প্রেক্ষিত থাকে একটা জিনিস ভাবছিলাম যে এই যে আমি দেখি এখন একটা খুব সিনেমা এবং নাটক এখানকার কথা বলছি বাংলায় আমি দেখেছি পাঁচশো টাকার টিকিটে এই আমরা একাডেমির মধ্যেই আছি আজকে ভল নাটক দেখছে বাঙালি কিন্তু বাংলা ছবি দেখার যে প্রবণতা বা ইচ্ছা সেটা কিন্তু অনেক কম যদি আমি নাটকের সঙ্গে তুলনাও করি সেইটাকে আপনি কিভাবে দেখেন না একটা যেন এটাকে এটা এটার সঙ্গে একটা সামাজিক সামাজিকত যোগ রয়েছে যেমন আজকে মানে ছবি দেখার জন্যে যেটা ওটিটি প্ল্যাটফর্মস যেগুলো রয়েছে সেগুলি এসে যাওয়ার ফলে কি হয়েছে ওই যে সমবেতভাবে হলে গিয়ে ছবি দেখার সে প্রবণতাটা কমে গেছে কারণ তারা ল্যাপটপে দেখতে পাচ্ছে বাড়িতে দেখতে পাচ্ছে ধরো বাড়িতে যাদের বড় টিভি আছে বা এমনকি লোকে ফোনেও ছবি দেখছে আজকাল এই দীর্ঘ যখন অফিস যাত্রার সময় ছবি দেখছে যে থিয়েটার তো এমন একটা মাধ্যম যেটা তো দেখতে আসার জন্য হলে আসতেই হয় এমন অনেক সময় বাংলা থিয়েটার এখন বাংলা থিয়েটার আমার মনে হয় যে তো প্রচুর তরুণ তরুণী নতুন প্রজন্মের মেয়েরা আসছে যারা খুবই কাজ করতে চায় হয়তো ঠিক বুঝতে পারছে না এত ডামাডোলের মধ্যে এই ফেসবুক ওই ইনস্টাগ্রাম এই ওই এবং থিয়েটার বাংলা থিয়েটার করতে আসা মানে তো শুধু অভিনয় করা নয় মানে ওই যে স্ত্রীটা করতে হয় এক্স্যাক্ট জামার সেইটা তারা কতটুকু প্রস্তুত সেটা করছে এই যে ধরুন এই যে এই যে বেচারা বিবি যে নাটকটা আমি করেছি এটা মূলত কিন্তু একদম তরুণ প্রজন্মের তো ছেলে মেয়েদের মানে তাদের তাদের আমরা ইন্টারভিউ করে অডিশন করে সিলেক্ট করেছি ফর সারা পশ্চিমবঙ্গ থেকে মেয়েরা এসছে তারপরে যারা সিলেক্ট হয়েছে তারা দীর্ঘ একটা ওয়ার্কশপের মধ্যে দিয়ে আমি তাদের তৈরি করেছি হ্যাঁ এইটা ফলত কি হয়েছে দেখা যাচ্ছে যে ওদেরকে ইফ দে প্রপারলি গাইডেড ন্যাভিগেটেড তাহলে কিন্তু ওরা করবে ওরা ব্রেস্টের মতোটা বেশ কঠিন বিষয় তার যার রসবোধ যার হিউমার যেটা ভীষণই মানে ইন্টালেক্টকে ধাক্কা মানে মানে সস্তার হিউমার নয় মানে যার হাসাবার নয় সেই জায়গাটা এদেরকে বোঝানো সেটা সেটা আত্মীকরণ করা এই ইয়াং জেনারেশনের বোকে যাদের এরম আমি দেখেছি ইন্টারভিউ করতে গিয়ে যে বলছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে বলো সেটাই বলতে পারছি মানে আমি শুধু বছরটা বলতে আমরা দশকটা বলো সেটাও ডিকেডটা কি সেটাও মানে গুলিয়ে যাচ্ছে মানে এতটা মানে এতটা যদি ইতিহাস রাজনীতি বোধ থেকে এ থাকে অজানা থাকে তাহলে মুশকিল ব্রেস্ট করা তো আরও মুশকিল ওরা কিন্তু অ্যাকচুয়ালি মানে এমন নয় যে রিজিড মানে একটা আছে এইটাই সুবিধে হচ্ছে এই জেনারেশনে তৈরি করে তারা কিন্তু খুব ফ্লেক্সিবল এই ফ্লেক্সিবিলিটিকে ব্যবহার করে তাদেরকে ব্রেক্সটের পার্ট দেওয়া তাদেরকে নতুনভাবে থিয়েটারের এই যে গোটা তুমি যেটা বলে টিম ওয়ার্ক সবাইকে সব কিছু করতে হচ্ছে সেটা সেইটা আবার এমন থিয়েটারও তো করছে যেখানে তারকা অভিনেতারা রয়েছে অনির্বাণ চক্রবর্তী সবাই সব রকম কিন্তু এরা না এরা যখন থিয়েটার করতে আসে এরা কিন্তু তাদের তারকা আচরণ আর রাখে না কারণ ওদের বেড়ে ওঠা তো থিয়েটারের মধ্যে তো ওরা জানে ওরা জানে কোথায় তখন কিন্তু একসঙ্গে বসে খেতে মাটিতে বসে খেতে বা একটা ডিমের ঝোল আর রুটি নিয়ে মাটিতে বসে খেতে বা প্রপস টানতে বা এ করতে এগুলো নিয়ে তাদের ওই তারকাসুলভ ব্যাপারটা ছেটে আসতে পারে যেটা থিয়েটার করায় যেটা আমাদের পশ্চিমবঙ্গের থিয়েটার শিখিয়েছে আমাদের যে এখানে কোনো ওরাম কোনো গ্রেডেশন হবে না অনির্বাণ ভট্টাচার্য ও ওকে যখন প্রথম ও আমার নাটকেই প্রথম অভিনয় করে রাজা লিয়ার হ্যাঁ ও তখন ওই মেদিনীপুর থেকে এসে একদমই সাধারণ ছেলে আমি তখনই বলেছিলাম আনন্দবাজারই আমাকে জিজ্ঞেস করেছিল আপনি কয়েকজন নাম বলুন যারা ভবিষ্যতে যাদের দিকে নজর রাখতে হবে একত্রিশের কোনো রাতে হ্যাঁ তখন আমি অভিজ্ঞাবুকে বলেছিলাম যে অনির্বাণ ভট্টা যে একটা নাম বলে রাখছে আপনি খেয়াল রাখুন তারপরে সে অনির্বাণ রাজা লিয়ার থেকে দেবী সর্পমস্তা হয়ে করতে করতে আজকে তো জানেন তার এটা কি কিন্তু অনির্বাণ যখন থিয়েটার করতে আসে থিয়েটারের শর্তগুলো মেনেই করে তখন তার ওই ফিল্ম জগতের যে তারকা সেটা তার তাকে সেই খোলসটা ফেলেই আসতে হয় আপনার কি মনে হয় এটা খুব ব্যক্তিগত প্রশ্ন যে অনির্বাণে আরো একটু থিয়েটার করা উচিত থিয়েটার তো করা উচিত শুধু অনির্বাণ কেন সব মানে যারা চলচ্চিত্র থিয়েটার থেকে উঠেছে এক একজন আছে শুধু চলচ্চিত্রই করেছেন কোনো তার নাটকের কোনো ব্যাকগ্রাউন্ড নেই এদের যারা নাটকের ব্যাকগ্রাউন্ড আছে দে শুড ডু মোর থিয়েটার ডেফিনেটলি মোর থিয়েটার হয়তো সময় করে উঠতে পারে না কারণ সত্যি ওই জগৎটার একটা বড় চাপ আছে অনির্বাণ আমার মেফিস্টোতে করে একটা নাটক আমি করেছি সেটা এখনও যদি কলকাতায় অভিনয় আমি আমেরিকায় করেছি ওই আঙ্কেল ভানিয়া থাকে ভানু তাতেও অনির্বাণ চক্রবর্তী ভট্টাজ দেবশঙ্কর সবাই রয়েছে বিদীপ্তা সুজন নিবেদিতা তা ওইটা করেছিলাম আমেরিকার জন্যে কিন্তু কলকাতা এখনও করতে পারিনি করব। কিন্তু যেহেতু ওইদিকে চাপটা অনেক বেশি শুটিং থেকে আরম্ভ করে

তারপরের যে লিস্টটা তৈরি হচ্ছে সেখানে কারা কারা থাকছে না ধরুন তারপরের প্রজন্মে যারা এসছিল তার মধ্যে মেঘনাথ ভট্টাজ রমা প্রসাদ বণিক হ্যাঁ এরকম দুজন নাম করা যেতে পারে দ্বিজেন বন্দ্যোপাধ্যায় হ্যাঁ এরা ছিলেন তারপরের প্রজন্মে আমরা এসছি আমরা কাজ শুরু করলাম ওই নাইনটিজের লেট নাইনটিজ হ্যাঁ মানে আমি গৌতম হালদার হ্যাঁ দেবেশ মনীষ হ্যাঁ এরা কিন্তু একটা সময় বেশ দাপিয়ে কাজ করেছে এবং আমরা বাংলা থিয়েটারের একটা নতুন নিশ্চয়ই শহরে আনতে পেরেছিলাম নিউ ল্যাঙ্গুয়েজ আনতে পেরেছিলাম আমাদের বিষয় বিষয় চয়নে নাট্যভাষে দৃশ্যের ভাবনায় হ্যাঁ সমস্তটাই এটা নতুন ভাষা এসেছিল ফলে একটা তখন একটা ঢেউ উঠেছিল মেজর ঢেউ আবার আমরা করতে করতেই দেখেছি আবার পট পরিবর্তন হয়েছে রাজনৈতিক দলবদল হয়েছে হ্যাঁ তার সঙ্গে সঙ্গে কিছু পরিবর্তন ঘটেছে আবার একটা নতুন জেনারেশন এসেছে কিন্তু আমরা এখনো কাজ চালিয়ে যাচ্ছি এখন একটা সমালোচনার জায়গা কৌশিক ছিল যে নাটক বলতেই আমি শুনেওছি এটা যে সুমন ব্রাত্য কৌশিক আহ দেবশঙ্কর এরাই একটা মানে বৃত্ত এর বাইরে যেন বাংলা নাটকে আর কিছু নেই না আমার মনে হয় যে সেইটা কিরাম হয় যেমন এটা এগুলো টিপিক্যাল কতগুলো ব্যাপার থাকে যেমন থিয়েটারের জগতে যদি আদি মানে আদি থিয়েটারের কথা বলতে আমাদের ওরা শম্ভু উৎপল অজিতেশ এই তিনটা নাম আসে আবার সিনেমা ক্ষেত্রে দেখুন সত্যজিৎ মানে আর কেউ ছবি ছবি করছিলেন না নিশ্চয়ই কিন্তু ওরা কি মূল সুরটা কিছু লোক বেঁধে দেয় এবং দীর্ঘদিন ধরে হ্যাঁ দেবশঙ্কর গৌতম আমি ব্রাত্য কৌশিক হ্যাঁ এরা একটা সুর তৈরি করেছিলাম এই সুরটা যেহেতু আমরা প্রাথমিকভাবে সেই উত্থানটা করেছিলাম ধরিয়েছিলাম সেই ক্ষেত্রে ওই নামগুলো বারবার হয়তো উচ্চারিত হয় ওরমভাবে ওরাম একটা তিনটে তিনজনের নাম আমি ব্রত কৌশিক খুবই ভালো ভালো কাজ হয়েছে ডেফিনেটলি খুব ইম্পর্টেন্ট মফসলে খুব ইম্পর্টেন্ট কাজ হয়েছে শুন শুধু শহর আমরা নগর কলকাতার কথা বলি কিন্তু মফসলে যারা থিয়েটার করেন একটু একটু গ্রামের দিকে যারা থিয়েটার করেন খুব ইম্পর্টেন্ট কিছু কাজ ডেফিনেটলি মফস্বল থেকে উঠে এসছে এবার একটু শুনি আপনার যে এই সামনে একটা ছোট উৎসবের খবর পেলাম না উৎসবটা হচ্ছে আমাদের বিরু দত্ত এবং মুখোমুখি ওরা একটা আমাকে এক বছর ধরেই বলছে আমার নাটকগুলো নিয়ে যদি একটা উৎসব করছে রেট্রোসপেকটিভের মধ্যে যেটা এই ছবিতে বলে সেটা আমার চলতি নাটকগুলো নিয়ে হচ্ছে সেটা একটা নতুন নাটক আমি এই এই ফেস্টিভ্যালে তৈরি করছি টিনের তলোয়ার রুৎপল দত্তের আর যে নাটকগুলো অলরেডি চলছে এখন যেমন বেচারা বিবি আজকে শাহজাহান হ্যাঁ শূন্য শুধু শূন্য নয় মেফিস্টো আর ডন যে নাটকটা আমার নির্দেশনা নয় নীলের নির্দেশনা সুজনের তাতে অভিনয় করি ওই নাটকটাই এই ফেস্টিভ্যালে আছে চারটে ছবিও আছে আমার হারবার্ট অসমাপ্ত মহানগর কলকাতা হ্যাঁ এই ছবিগুলোও দেখানো হচ্ছে এই নিয়মটাকে আপনি কখনো মেনেছেন যে আমার দলে যারা কাজ করছে আমার দলেই করবে তারা সেই নিয়মটা আমাদের আমাদের সময় থেকেই ভেঙে যায় আসলে আমরাই ভাঙি আমরাই বলি যে তোমরা বিভিন্ন ডিরেক্টরের সঙ্গে কাজ করো আর আমরাও বিভিন্ন অভিনেতা অভিনেত্রীর সঙ্গে কাজ করি তাহলে আমাদেরও ডেভেলপমেন্ট হবে তোমাদেরও ডেভেলপমেন্ট সিনেমাও তারা করতে পারে সিনেমাও তারা করতে পারে কারণ পেশাদারভাবে এখন যারা সত্যি আমাদের এই তরুণ প্রজন্মে এরা অনেকগুলো থিয়েটার করে এরা ওটিটিতে করে এ করে এটাই এদের কিন্তু সর্বক্ষণের কর্মী আগে কি আগে সরকারি চাকরি করতো বা কোনো জব করতো সেখান থেকে থিয়েটার করতে আসতো ফলে আমাদের থিয়েটার ছিল সন্ধ্যেবেলার থিয়েটার এখন আমরা সন্ধেবেলা থিয়েটার করি আমরা সারাদিন ধরে থিয়েটার করি সেই জায়গাটা বদলটা হয়েছে কিন্তু এত ব্যস্ততা বেড়ে গেছে যে আমাদের সঙ্গে একটা দীর্ঘদিন ধরে অনেক লোক নিয়ে যে রিহার্সালের যে মানে কি বলবো একটা নিবিড় একটা অনেক দিনের কাজ এই প্রস্তুতির কাজটা এখন করতে একটু অসুবিধা হয় এই নিবিড় প্রস্তুতিটা খুব দরকার হ্যাঁ কারণ অনেকে কি হয় সারাক্ষণ বাইরে কাজ করতে করতে দে লট অফ লট অফ থিংস হ্যাঁ সেইটাকে মানে শরীরে আবার নতুন করে একটা জিনিসে তাদের আত্মস্থ করানো এটা একটা বড় জায়গার মুশকিলের জায়গা এইটা একটা খুব সত্যি সমস্যার জায়গা আমাদের এই সময় দাঁড়িয়ে আমাদের খুব চটজলদি কাজ করে ফেলতে হয় রবীন্দ্রনাথের ট্রিটমেন্টটা সিনেমাতে হোক সিনেমায় দেখেছি আমরা নাটকেও দেখেছি মানে একটা এরকম একটা মানুষ আছেন যিনি মানে রমনাথকে মানে কি বলবো ট্রিটমেন্টটা খুব ভালো করতে পারে হুম 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 কিছু ভাবনা বা কিছু মনে হয় বা কিছু পড়া বা কিছু কাজ করা আমার বাংলা মঞ্চে রমেন্দ্রনাথ আমি করেছি অনেকগুলো আমি হ্যাঁ আমি বিসর্জন করেছি আমি রক্তকরবী করেছি রক্তকরবী তো 150 বছর হ্যাঁ রক্তকরবী করেছি আমি ফালগনির সূচনা পর্ব করেছি এই এই তিনটা নাটক আর চলচ্চিত্রে আমি চতুরঙ্গ করেছি শেষের কবিতা করেছি হ্যাঁ রবীন্দ্রনাথকে নিয়ে তো সব সময়ই কাজ করতে ইচ্ছে করে কারণ কিন্তু রবীন্দ্রনাথ সম্পর্কে একটা সমস্যাও রয়েছে বাঙালি প্রত্যেক বাঙালিরা একটা ব্যক্তিগত রবীন্দ্রনাথ রয়েছেন হ্যাঁ এবং সেটা তার ব্যাখ্যা একরকমভাবে আমরা ধরুন একটা সময় যে শেক্সপিয়ার যেমন এখন মানে ব্রিটেন বা সারা পৃথিবী জুড়ে যে প্রচণ্ড ভাঙা ভাঙি হয় শেক্সপিয়ারকে নিয়ে রবীন্দ্রনাথকে নিয়ে আমি করতে গেলে মানুষ কিন্তু মারতে আসে হ্যাঁ কারণ একটা কিন্তু আপনার আপনাকে আলাদা হ্যাঁ কিন্তু দূরত্বটা বেশি তো মানে রবীন্দ্রনাথের থেকে শেক্সপিয়ার থেকে প্রায় ছশো বছর দূর চলে এসেছি আমরা ফল তো এক্সপেরিমেন্ট হতে 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 এখন শেক্সপিয়ারকে নিয়ে মাথা খা মানে ঠিক আছে না আমি রিসেন্টলি যে বিদেশি প্রযোজনা দেখেছি তাতে শেক্সপিয়ারের উপর কলমও চালাচ্ছেন ডিরেক্টররা ড্রামাটা আছে নতুন নতুন ডায়লগ ঢোকাচ্ছেন বব ডিলেনের গান ঢুকে পড়ছে শেক্সপিয়ার টেক্সটের মধ্যে এটাও ঘটছে রবীন্দ্রনাথকে করতে গেলে আমাদের কতগুলো সমস্যা আছে সেটা হয়তো চলে যাবে এই এতটা কাছের রয়েছে বলে আমাদের রবীন্দ্রনাথ কিন্তু রবীন্দ্রনাথকে নিয়ে এক্সপেরিমেন্টে নেওয়ার খুব খারাপ কাজও হয়েছে শক্ত রবীন্দ্রনাথ কলে শক্ত না শক্তর থেকে বড়ো কথা যে সংলাপ যে সংলাপ রবীন্দ্রনাথ যে বাংলায় শিখেছেন ওই ভাষাটা চর্চাটা চলে গেছে আমাদের আমাদের জীবন জীবন থেকে যে ওই চর্চাটা করার জন্য যেটা বলছিলাম নিবিড় একটা সময় দরকার যে ওই ভাষাটাকে তোমার কারণ ভাষাটা শুধু মুখের ভাষা নয় ভাষাটা শরীরের ভাষা মানে শরীরে আত্মস্থ হতে হবে আমরা রবীন্দ্রনাথ যখন করেছি আমি যখন গৌতম হালদার কৌশিক অনির্বাণ ভট্টার্য করেছে বিপ্লব বন্দ্যোপাধ্যায় মিশকা তুরনা এদের করেছিলাম তখন গৌতম আর কৌশিকের একটা কাব্য নাটকের একটা হয়ে ওঠা আছে মেঘনাথ কাব্য করেছিল গৌতম প্রথম পার্থ করেছে কৌশিক রাইট ফলে তো ওই আমার খুব কাজে লেগেছে কারণ ওরা যখন বলছেন সংলাপ বলে রবীন্দ্রনাটকের সেই কাব্য বলার অভ্যেসটা তাদের আছে কাব্য বলার অভ্যেসটাও তো তৈরি করতে হবে না এমনি দুম করে একটা রবীন্দ্রনাটক করা বা কোনো কাব্য নাটক করা ইজ ভেরি ডিফিকাল্ট অভিনেতা সুমন মুখোপাধ্যায় কি খবর অভিনেতা হিসেবে আমি প্রথম অনেক দিন ধরে বলে আসে অভিনয়ের ব্যাপারটা আমি একদমই এনজয় করি না কিন্তু আমি বহু পঁচিশ বছর বাদে নীল আমাকে বললো আমার ভাই যে আমি এটা করবো তুই যদি করিস আমি সেটাতে স্বচ্ছন্দ্য বোধ করেছিলাম মনে হচ্ছিল পারবো তখন আমি করেছিলাম আর দুই একটা বন্ধু বান্ধবের অনুরোধে চলচ্চিত্র অভিনয় করেছি কিন্তু আমি মঞ্চে অভিনয় করার থেকে আমি অতটা মানে আমি আই ডোন্ট এনজয় আমি ডিরেকশনটাই বেশি এনজয় করি একটা জিনিস বলি সুমানদা এমনি খুব লুসিড ভাবে আপনার একটা ইমেজ আছে পুরো আমাদের বাঙালি সমাজ বা যারা পড়াশোনা অনেক বেশি করেন যারা পড়াশোনা একটু কম করেন সেখানে মানে খুবই একটা গ্রহণযোগ্যতা আছে যে শিক্ষা মেধা রুচি আপনি যে কাজটা করবেন সেটা মন্দির লোকে দেখতে যাবে এবং সেটার মধ্যে প্রচুর পারফেকশন থাকবে এবং আপনি আপনার যে ব্যক্তিত্ব যে কথা বলা যে ধরন মানে প্রচুর মহিলা ফ্যান ফলোইং আছে আপনার এবং সবাই খুব হট বলে আপনাকে বলে হ্যাঁ তো আমি যেমন আজকে আমি বলছি খুব মজার একটা ঘটনা আমার অফিসে একজন খুব আমার সহকর্মী আছেন তিনি খুব পছন্দ করেন আপনাকে বললো সুবর্ণ মুখোপাধ্যায় আমি বললাম হ্যাঁ তাই বললাম তুই চলে আয় বললাম না না বাবা আমি সামনে গিয়ে দাঁড়াতে পারবো না হ্যাঁ এইটা কিভাবে এনজয় করে ভালোই তো সুমন আর কি যেটা যদি আমাকে পছন্দ হয় তো আমারও পছন্দ হওয়ার কিছু দেই হ্যাঁ ভালোই লাগে এবং তাতে আমার মনে হয় যে আমার আমার নিজের যে কাজ সেই কাজটাই প্রধান হলে আমার মনে হয় যে তাতে যদি আমার দর্শক সংখ্যা বাড়ে আমার নাটক দেখার জন্য লোক যদি আসে তাহলে তো ভালোই আমার তাতে কোনো আপত্তি নেই আমি মজাই ভালোই লাগে সেই জায়গাটা বাংলা ছবি করার এখন ইচ্ছা হ্যাঁ আমি বাংলা ছবি একটা জাস্ট শেষ করেছি মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস থেকে পুতুল নাচের রীতিকথা কথা সেইটা এখন প্রায় শেষ মানে রেডি হয়ে গেছে ছবিটা হচ্ছে এই বছর আমরা মুক্তি পাওয়ার চেষ্টা করছি জুলাই এই বছরের মাঝামাঝি আমি আমি একটু বিদেশে একটা কাজ করতে যাব ফিরে এসে ওটার মুক্তি প্ল্যান করছি এই যে আমরা একাডেমিতে দাঁড়িয়ে আছি আপনার কাছে এটা কি একাডেমি তো ডেফিনেটলি কিন্তু একাডেমির একটা কথা বলি একাডেমির এখনকার অবস্থাটা কোনো ভালো নয় মানে মঞ্চটা বেশ শুনছিলাম যে কিছুটা মঞ্চটা খুব একটা ভালো নেই মঞ্চটাকে পুরো রিনোভেট করা দরকার হ্যাঁ রিনোভেট করা দরকার শীততাপ নিয়ন্ত্রণ এসি মঞ্চ ব্যবস্থা পুরোটাই নতুন করে করা দরকার সেটা কেন করা যাচ্ছে না আমি জানি না এটা একটা এমন একটা জায়গা এটা তো আমাদের কাছে একটা দিস ভ্যার বি স্টার্টেড ফ্রম আমরা এইখানেই বড় হয়েছি আমরা এই বাথরুম এই স্টেজ এই সিট এই মঞ্চেই বড় হয়েছি প্রায় ছোটোবেলা থেকে সেই মঞ্চটাকে একটু এরম ধস্ত অবস্থায় দেখতে আমার একটু খারাপ লাগে আমার মনে এটাকে ঠিক করা উচিত সেই সেই জায়গাটা আমার একটু চিন্তার বিষয় আমরা সব যে যা নাটক দেখে আমরা শিখেছি সব এই মঞ্চেই দেখেছি সে নান্দিকার জাতীয় নাট্য উৎসবে হোক আমাদের দলের নাটক বা অন্যান্য দলের নাটক সব এখানেই দেখেছি রবীন্দ্রসদনেও দেখেছি হ্যাঁ তারপরে পরে তো মধুসূদন মঞ্চে গিরিশ মঞ্চ হয়েছে কিন্তু অ্যাকাডেমি ইজ অলওয়েজ সেন্টার অফ অ্যাট্রাকশন আমি এটা শুনছিলাম যে এখানে একটু সমস্যা হতো দুটো মানে সংগঠন আছে সে সেই সব নানারকম রাজনৈতিক ভেতরকার গন্ডগোল রয়েছে কিন্তু তা সত্ত্বে সাফার করছে কিন্তু থিয়েটারটা হ্যাঁ মানে থিয়েটার দর্শকে সে সে তার দম আটকে যাচ্ছে এসি চলছে না বলে এটা উচিত না না একেবারেই তারপরে সেই জায়গাটা আমার মনে ঠিক করা উচিত থ্যাংক ইউ